আসসালামুয়ালাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি করোনার এই মহামারীতেও বাসায় রয়েছো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সুস্থ রয়েছো আজকের ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 1 থেকে 3 অনুশীলনী তথা চার প্রক্রিয়া সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যা থেকে কি ধরনের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন হয় সেই বিষয়টি নিয়েই কথা বলার চেষ্টা করব আমরা ইতিমধ্যে এই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেছি আজকে আমাদের এটি দ্বিতীয় লেকচার এবং সর্বশেষ লেকচার আশা করছি প্রথম পর্ব এবং আজকের এই শেষ পর্বটি যদি তুমি ভালোভাবে দেখো তাহলে চার প্রক্রিয়া সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো পরীক্ষাতে আসে তার যে কোনো ধরনের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আসলে তুমি অতি সহজে উত্তর করতে পারবে তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখো আমরা এখানে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন লিখে রেখেছি অবশ্যই প্রশ্নটি খাতায় তুলবে যেখানে উদ্দীপকে বলা হয়েছে মিনার কাছে টিনা অপেক্ষা ১৫০ টাকা কম আছে টিনার কাছে রনি অপেক্ষা ২০০ টাকা বেশি আছে রনির কাছে ৭৫০ টাকা থাকলে কতে বলা হয়েছে টিনার কাছে কত টাকা আছে নম্বর দেওয়া আছে ২ খতে বলা হয়েছে মিনা ও রনির টাকার পার্থক্য কত নম্বর দেওয়া আছে ৩ গতে বলা হয়েছে তিনজনের একত্রে কত টাকা আছে নম্বর দেওয়া আছে ৩ আমরা শুরুতে ক নম্বর প্রশ্নের সমাধান করব যেখানে টিনার টাকার পরিমাণ চাওয়া হয়েছে এখন উদ্দীপকে লক্ষ্য করো টিনার কাছে রনি অপেক্ষা ২০০ টাকা বেশি আছে এখন রনির টাকা দেওয়া আসে ৭৫০ তাহলে ৭৫০-এর সাথে আমরা যদি ২০০ যোগ করি তাহলে টিনার টাকা পাওয়া যাবে সুতরাং আমরা লিখতে পারি রনির আছে কত টাকা আছে রনির ৭৫০ টাকা এখন টিনার বেশি আছে রনি অপেক্ষা কত বেশি ২০০ টাকা তাহলে আমরা লিখব টিনার বেশি আছে কত টাকা বেশি আছে ২০০ টাকা এখন এটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে টিনার টাকার পরিমাণটা বের হবে অতএব টিনার আছে আমরা একটু যোগ করি ০ ০ ৫ আর ০ যোগ করলে ৫ ৭ আর ২ যোগ করলে ৯ এত টাকা এটা অতি সহজেই নিশ্চয় তোমরাও করতে পারবে এবং এটি দেখেও সেটি বুঝতে পেরেছো তুমি চাইলে নিচে আলাদা করে একটি লাইন লিখতে পারো তবে এই ক্ষেত্রে না লিখলেই মনে হয় ভালো হয় কারণ দেখো এখানে আমরা সরাসরি টিনার আছে ৯৫০ টাকা বের করেছি সুতরাং আরেকটি লাইন অতিরিক্ত না লিখলে কোনো সমস্যা নেই বরং না লিখলে এই ক্ষেত্রে ভালো হবে এবার চলো আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব দেখো খতে বলা হয়েছে মিনা ও রনির টাকার পার্থক্য কত দেখো রনির টাকা ৭৫০ দেওয়া আছে মিনার টাকাটা বের করতে হবে তারপরে সেই পার্থক্য মানে কি আমরা বিয়োগ করব। তাহলে যেটি আমাদের করতে হবে যে মিনার টাকা বের করতে হবে এখন মিনার টাকা কিভাবে বের করবা দেখো মিনার কাছে টিনা অপেক্ষা ১৫০ টাকা কম আছে তাহলে টিনার টাকা থেকে যদি আমরা ১৫০ বিয়োগ করতে পারি তাহলে আমরা মিনার টাকা বের করতে পারবো তাহলে এই ক্ষেত্রে খতে আমরা যেটি প্রথমে করতে পারি ক হতে পাই দেখো আমরা ক হতে কার টাকা পেয়েছিলাম টিনার টাকা পেয়েছিলাম ক হতে পাই টিনার আছে কত আমরা পেয়েছি ৯৫০ টাকা এখন মিনার কাছে টিনার চাইতে কি আছে ১৫০ টাকা কম আছে তাহলে আমরা কি লিখব মিনার কম আছে কত ১৫০ টাকা এন্ড কম থাকলে কি হবে বিয়োগ তাহলে বিয়োগ করলে কার টাকা বের হবে মিনার অতএব মিনার আছে আমরা একটু বিয়োগ করে দেই ০ ০ ৫ ৫ মিলে গেল ০ ৯ থেকে ১ বাদ দিলে কত ৮ এত টাকা এখন দেখো মিনার আছে আমার ৮০০ টাকা আর রনির আছে ৭৫০ টাকা তাহলে মিনা ও রনির টাকার পার্থক্য আমরা যদি বের করতে চাই সহজেই বিয়োগ করব তাহলে আমরা লিখতে পারি অতএব मीना ओ रनिर टाकार पार्थक्य पार्थक्य माने कि वियोग ताहले मीनार कत आछे ৮০০ रनिर कत आमादेर देखो रनिर होच्छे ৭৫০ ताहले वियोग करले कत हय ৮০০ थेके ৭৫০ बाद दिले कत हय ৫০ तार माने मीना ओ रनिर टाकार पार्थक्य कत ৫০ ए पर्यन्त रेखे दिलेই হবে और चाहले तुमी आरेकटी लाइन बाड़ाओ लिखते पारो तबे ना बाड़ालेओ एई क्षेत्रे कोनो समस्या नहीं। आशा करी एई समस्यार समाधानও तुमी भालोभाबे उपलब्धि करते पेरेছো। एबार आमरा समाधान करब ग नम्बर प्रश्नेर। ग नम्बर प्रश्ने बला हयेछे तीनजनेर एकत्रे कत टाका आछे। ताहले गते एकटू देखबो आमरा सबार टाका एकटू आमरा देखते चाই। रनेर आछे कत ৭৫০ ताहले लिखलाम रनिर आछे कत ৭৫০ टाका। आर के आछे टीना टीनार आछे टीनार टाका आमरा क होते पेयेछिलाम कत ৯৫০ टाका। इच्छा करले एखाने लिखते पारो क होते प्राप्त। एबार टीनार परे के मीना मीनार आछे मीनार टाकाटा आमरा किन्तु खते पेयेछिलाम कत पेयेछिलाम ৮০০ टाका। एखाने लिखते पारी ख होते प्राप्त। एखन तीनजनेर मोट बा एकत्रे कत आछे सेटा आमरा बेर करब कि करे जोग करे। ताहले लिखबो अथेब तीनजनेर एकत्रे आछे आमरा एकटु जोग करब ০ ০ पाँच पाँच दशेर ০ हाथ थाकलो ১ आठ एके ৯ ৯ আর ৯ ১৮ ১৮ আর সাথে কত হয় ২৫ ताहले ২৫০০ टाका। ताहले तीनजनेर एकत्र टाका कत बाड़ालो ২৫০০ टाका। आशा करी एई अंकटाओ भालोभाबे उपलब्धि करते पेरेछो। देखो एबार आमरा आर एकटी योग्यता भित्तिक प्रश्नेर समाधान करब। एकटु लक्ष्य करो आमरा एकटी प्रश्न दिएछि जेखाने उद्दीपके लेखा आछे भाजक भागफलेर ৩ गुण भागफल भागशेषेर अर्धेक भागशेष ২৪ होले कते बला हयेछे भागफल कत जेखाने नम्बर ২ खते बला हयेछे भाजक ओ भागशेषेर समष्टि कत जेखाने नम्बर देওয়া আছে ২ गते बला हयेछे भाज्य कत जेखाने नम्बर देওয়া আছে ৪। प्रथमे आमरा क नम्बर प्रश्नेर समाधान करब। देखो कते बला हयेछे भागफल कत लक्ष्य करो भागफल भागशेषेर कत अर्धेक और भागशेष कत देওয়া আছে ২৪। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে ভাগশেষ সমান সমান কত ২৪ অতএব ভাগফল ভাগফল বলা হয়েছে ভাগশেষের অর্ধেক তার মানে ভাগশেষ এর অর্ধেক মানে কি বলো তো ১/২। তাহলে আমি এখন লিখতে পারি ভাগশেষ কত ভাগশেষ হলো ২৪ एर एर परिवर्ते इच्छा करले कि लेखा जाए गुण लेखा जाए गुण कत हाफ हाफ माने होच्छे अर्धेक। ताहले ২ दिये जोदि आमि ২৪ के काटी ताहले कि हय ১২ दुगुणे ২৪ समान समान कत ১২। इच्छा करले एकटा लाइन आमरा लिखते पारी कि लिखते पारी अतएव भागफल समान समान ১২। आशा करी एई अंकेर समाधानও तुमि অতি সহজেই বুঝতে पेरेছো। नीचे ये लाइनटी जो तुम नाओ लेखो अंकेर क्षेत्रे कोनो समस्या होबे ना। एबार आमरा समाधान करब ख नम्बर प्रश्नेर। देखो खते बला हयेछे भाजक ओ भागशेषेर समष्टि कत भागशेष आमरा এই উদ্দীপক থেকেই পাচ্ছি কিন্তু ভাজকটা কিন্তু দেওয়া নেই বলা হয়েছে ভাজক ভাগফলের ৩ গুণ। তাহলে এখানে একটি জিনিস আমাদের করতে হবে সেটি হলো এই ভাজকটা বের করতে হবে শুরুতেই কিন্তু ভাজকটা বলা হয়েছে কি ভাগফলের ৩ গুণ। তাহলে আমরা কি লিখব ভাজক সমান সমান ভাগফল এর কয় গুণ বলা হয়েছে দেখো তো ৩ गुण तार माने लेखा जाए भागफल किन्तु आमरा कते पेयेछिलाम कते कि पेयेछिलाम भागफल बोलो तो ১২ एर कत ৩ समान समान लेखा जाए बारो इंटू तीन समान समान होच्छे तीन बारो कत हय 36। इच्छा करले डान पाशे नोट दिए लिखते पारो कि होते आमरा भागफल पेयेछिलाम एटा क होते प्राप्त, कारण क होते आमरा इतिमध्येई भागफलटा পেয়েছিলাম, এই জন্য আমরা এখানে লিখতে পারি ক হতে প্রাপ্ত। তাহলে আমরা কি করেছি, ভাজক ভাগফলের কয় গুণ, তিন গুণ, অতএব ভাগফল হচ্ছে 12, এর কত 3, তার মানে 12 এর পরিবর্তে আমরা ইনটু লিখতে পারি। তাহলে 12 আর 3 গুণ করলে কত হয়, 3 12 হয় 36। এটা গেল ভাজক বের করলাম, কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে ভাজক ও ভাগশেষের সমষ্টি কত। দেখো ভাগশেষ কিন্তু এখানে দেওয়া আছে, আমরা ভাজকও নির্ণয় করলাম। তাহলে এবার আমরা কি লিখব, অতএব ভাজক ও ভাগশেষের সমষ্টি। সমষ্টি মানে কি বলতো, সমষ্টি মানে হলো যোগফল। তাহলে ভাজক আমরা কত পেয়েছি 36, ভাগশেষ এখানে কত দেওয়া আছে আমাদের 24। তাহলে একটু যোগ করে দেই, 6 আর 4 যোগ করলে কত হয়, 4 আর 6 10 এর 0 হাত থাকলো 1, 3 আর 2 5 আগে কত 6। এইটুকু করলে আমাদের গাণিতিক সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি চাইলেও নিচে একটা লাইন বাড়াতে পারো, না বাড়ালেও কোনো সমস্যা নেই। আশা করছি এই সমাধানটাও তুমি অতি সহজেই বুঝতে পারবে। এবার আমরা গ নাম্বার গাণিতিক সমস্যার সমাধান করব, যেখানে বলা হয়েছে ভাজ্য কত। ভাজ্য নির্ণয়ের একটি সূত্র আছে, নিশ্চয়ই সূত্রটি তোমাদের মনে থাকার কথা। সেটি হলো কি বলতো, আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ হলো ভাগশেষ। খ আমরা পেয়েছিলাম কত 36, গুণন ভাগফল, ভাগফল আমরা কতে পেয়েছিলাম, বলো তো মনে আছে কিনা 12, যোগ ভাগশেষ আমাদের দেওয়া আছে কত 24। তুমি ইচ্ছে করলে এখানে সাইড নোট দিয়ে লিখতে পারো, এখানে ভাজক সমান সমান 36, এটা আমরা কোথা থেকে পেয়েছিলাম, খ হতে, লিখতে পারি খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত। এরপরে কী দেওয়া ছিল, ভাগফল, ভাগফল আমরা ক থেকে পেয়েছিলাম, কত পেয়েছিলাম বলো তো 12, এখানে লিখতে পারি ক হতে প্রাপ্ত। এবং আমার আরেকটা কি ভাগশেষ, ভাগশেষটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, ভাগশেষ কত দেওয়া আছে দেখো তো, ভাগশেষ 24। তাহলে এখানে আমরা লিখতে পারি উদ্দীপক হতে প্রাপ্ত। এখন আমরা 12 এবং 36কে গুণ করব, 12 এবং 36কে গুণ করে তার সাথে 24 কি করব, আমরা যোগ করব। চলো আমরা 12 এবং 36 এর গুণটা একবার একটু দেখে নেই। 36কে 12 দ্বারা গুণ করব, 6 দ্বারা 12 2 হাত থাকলো 1, 3 দ্বারা 6 1 7 0, 6 1 6 3 1 3, তাহলে দাঁড়ায় 2 7 আর 6 13, 3 হাত থাকলো 1 3 1 4। এর সাথে আমরা কি করব 24টা যোগ করব। তার আগে এটা লিখি আমরা 432 যোগ কত 24। এখন আমরা একটু লিখি 4 আর 2 কত হয় 6, 2 আর 3 কত হয় 5, 4 4। তাহলে আমরা এখানে কি নির্ণয় করলাম, ভাজ্য। ইচ্ছা করলে নিচে একটা লাইন আমরা লিখতে পারি, না লিখলেও কোনো সমস্যা নেই। আর লিখতে চাইলে লিখবে অতএব ভাজ্য সমান সমান 456। আশা করছি এই গাণিতিক সমস্যার সমাধানটাও তুমি ভালোভাবে বুঝতে পেরেছ। না বুঝলেও খাতায় তোলার পর যদি বারবার দেখো অনায়াসে এটি সহজেই বুঝতে পারবে। এবার আমরা সর্বশেষ আরেকটি যোগ্যতাভিত্তিক গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো আমরা এখানে আরেকটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন লিখেছি, যেখানে উদ্দীপকে বলা আছে 5 জনের একটি পরিবারে সপ্তাহে 21 কেজি চাল লাগে। কতে বলা হয়েছে পরিবারটিতে দৈনিক কত কেজি চাল লাগে, যেখানে নম্বর হবে 2। খতে বলা হয়েছে 33 কেজি চাল দিয়ে পরিবারটি কত দিন চলবে, এখানে নম্বর হবে 2। গতে বলা হয়েছে প্রতি কেজি চালের মূল্য 40 টাকা হলে ওই পরিবারের মাসিক চাল খরচ কত হবে? এখানে নম্বর হবে ৪। আমরা শুরুতেই ক নাম্বার গাণিতিক সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। দেখো কতে বলা হয়েছে পরিবারটিতে দৈনিক কত কেজি চাল লাগবে। দৈনিক মানে একদিনে বা প্রতিদিনে কত কেজি করে চাল লাগে। এখানে দেখো দেওয়া আছে পাঁচজনের পরিবারে সপ্তাহে চাল লাগে ২১ কেজি। সপ্তাহ মানে কয় দিন? ৭ দিন। তার মানে 7 দিনে ওদের চাল লাগে ২১ কেজি। তাহলে আমরা লিখতে পারি যে ১ সপ্তাহ সমান সমান 7 দিন। ঐকিক নিয়ম অনুসারে আমরা জানি যেটা চাই সেটা ভাষা আকারে ডান পাশে লিখতে হয়। দেখো এখানে বলা হয়েছে দৈনিক কত কেজি চাল লাগে, চালটাই চেয়েছে, আমরা চালটা ডান পাশে লিখব। তাহলে আমরা ভাষা কি লিখব? অতএব 7 দিনে পরিবারটির চাল লাগে, 7 দিনে পরিবারটির চাল লাগে কত কেজি? ২১ কেজি। অতএব প্রতিদিন মানে বা দৈনিক মানে কতদিন? একদিন। তার মানে অতএব একদিনে পরিবারটির চাল লাগে। এখন মনে রাখো 7 দিনে যে পরিমাণ চাল লাগবে একদিনে তার চেয়ে কম পরিমাণে চালের প্রয়োজন হবে। কম হলে কি করি? আমরা ভাগ করি। তাহলে কি করতে পারি? 21 ভাগ হলো 7। তাহলে ২১কে ৭ দিয়ে ভাগ করলে কত হয়? ৩ ৭ ২১, এত কেজি। ইচ্ছে করলে আমরা এইটুকুই শেষ করতে পারি। আর চাইলে নিচে একটি ভাষা লিখতে পারি, সেটি কি? সেটি হলো অতএব পরিবার, আমরা এই যে প্রশ্নের দিকে তাকায় তারপর লিখব, অতএব পরিবারটিতে দৈনিক ৩ কেজি চাল লাগে। আশা করি এই প্রশ্নের সমাধান তুমি অতি সহজেই করতে পারবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। এবার চলো আমরা সমাধান করব খ নাম্বার প্রশ্নের। খতে দেখো বলা হয়েছে ৩৩ কেজি চাল দিয়ে পরিবারটি কতদিন চলবে। তার মানে এবার চাল দেওয়া আছে আর কতদিন চলবে সেটি চাওয়া হয়েছে। আমরা দেখেছি প্রতিদিন বা একদিনে চাল লাগছে কয় কেজি? আমরা কতে পেলাম ৩ কেজি। তার মানে ৩ কেজি চাল দিয়ে কতদিন চলে? একদিন চলে। তাহলে আমরা লিখতে পারি খ নম্বরে ক হতে পাই। ক হতে আমরা পেয়েছিলাম দেখো যে ৩ কেজি চাল দিয়ে পরিবারটির চলে কয়দিন? একদিন। তার মানে ৩ কেজি চাল দিয়ে পরিবারটি চলে একদিন। আমরা কেন একদিন ডান পাশে লিখলাম? আমরা আগেই বলেছি ঐকিক নিয়মে যেটা চাই সেটাকে ভাষা দিয়ে ডান পাশে লিখতে হয়। যেহেতু কত দিন চেয়েছে এই জন্য দিনটাকে আমরা ডান পাশে লিখলাম। দেখো অতএব ১ কেজি চাল দিয়ে পরিবারটির চলে। এখন ৩ কেজি দিয়ে যদি একদিন চলে, ১ কেজি দিয়ে তার চেয়ে নিশ্চয়ই কম দিন চলবে। কম হলে কি হয়? ভাগ হয়। তার মানে ১ ভাগ হলো ৩। মনে করতে পারো যে এর আগে অঙ্কে আমরা সরাসরি ভাগ চিহ্ন ব্যবহার করেছিলাম, আর এখানে ওপরে নিচে লিখলাম কেন? আসলে আমাদের সেই ক্ষেত্রে মাত্র 2টা লাইন ছিল, একবারই শেষ করে ফেলেছি, এই জন্য ভাগ চিহ্ন দিয়ে লিখেছি। আর এখানে যেহেতু আরেকটি লাইন করতে হবে এই জন্য আমরা সেটাকে ওপরে নিচে ভগ্নাংশ আকারে লিখেছি। এবার আমরা বের করব কয় কেজি চাল দিয়ে? ৩৩ কেজি। অতএব ৩৩ কেজি চাল দিয়ে পরিবারটির চলে। ১ কেজি দিয়ে যা চলবে ৩৩ কেজি দিয়ে তার চেয়ে বেশি চলবে, এই জন্য ৩৩টা গুণ হয়ে যাবে। তার মানে ১/৩ গুণ বলতে ওপরে উঠে যাবে কত? ৩৩। এবার আমরা একটু কাটাকাটি করতে চাই। দেখো ৩ দিয়ে যদি আমরা ৩৩কে কাটি তাহলে ৩ ১১ ৩৩। তার মানে ১১ দিয়ে ১কে গুণ করলে ১১ কে ১১, এত দিন। তাহলেই এই খ নাম্বার গাণিতিক সমস্যার সমাধান হয়ে গেল। তুমি চাইলে নিচে এক লাইন ভাষা লিখতে পারো। কি লিখতে পারো? আমরা লিখতে পারি অতএব ৩৩ কেজি চাল দিয়ে परिवारटीर 11 दिन चलबे। तार माने 33 केजी चाल दिए परिवारटी आमादेर कतदिन चलते पारबे? 11 दिन चलते पारबे। आशा करछि खूब सहजेई एई समाधानटीओ करते पेरेछो बा सहजे बुझते पेरेछो। एबार आमरा समाधान करब क नम्बर प्रश्नेर। देखो गते बला हयेछे प्रत्येक केजी चालेर मूल्य 40 टाका हले ओई परिवारेर मासिक चाल खरच कत? मासिक माने कत 30 दिने। तो आमादेर प्रथमे आगे 30 दिने कत केजी चाल लागे सेटा बेर करब, तारपर सेई चालेर परिमाणके आमरा एई जे 40 द्वारा गुण करब। ताहले गते आमरा जेटी लिखब सेटी हलो 1 मास समान समान 30 दिन। आमरा जानी शब्दटा उपरे लिखते पारो ना लिखलेও আমাদের তেমন কোনো সমস্যা নেই। তাহলে 1 মাস সমান সমান 30 দিন আমরা 30 দিনে চালের পরিমাণ বের করব। আমরা ক থেকে একটি তথ্য পেয়েছিলাম যে দৈনিক বা এক দিনে চাল লেগেছিল 3 কেজি। তাহলে আমরা লিখতে পারি ক হতে পাই, ক হতে কি পেয়েছিলাম? এক দিনে পরিবারটির चाल लागे, एक दिन परिवारटी चाल लागे कय केजी पेयेछिलाम बोलो तो 3 केजी। अतएव 30 दिने परिवारटीर चाल लागे। एक दिने जो 3 केजी लागे 30 दिने निश्चय बेशी लागबे। ताहले 30 दिये कि करब? गुण करब। ताहले 3 गुणन होच्छे 30। एखन 3 दिये जोदि आमरा 30 के गुण करी 3 और 3 गुण कर ले कि है 3 × 3 = 9 और एक है 0, ताहले 90 केजी। एखन देखो आमरा ओई परिवारेर 1 मासेर चाल जे परिमाण लागबे सेटा आगे बेर करेছি যে ওই পরিবারে 1 মাসে 90 কেজি চাল লাগে। এখন 1 কেজি চালের মূল্য যদি 40 টাকা হয় এখন 90 কেজি চালের মূল্য আমরা বের করব। তাহলে আমরা কি করতে পারি? লিখতে পারি আবার 1 কেজি চালের মূল্য কত টাকা আছে? 40 টাকা। মানে 1 কেজি চালের মূল্য 40, তাহলে কয় কেজি? 90 কেজি। অতএব 90 কেজি চালের মূল্য নিশ্চয় কি হবে? বেশি। তার মানে 40 গুণন কত? 90। বেশি হলে আমরা কি করছি? গুণ। এখন গুণ করে লেখো। আমরা আগেও বলেছিলাম ডান পাশে 0 থাকলে সেগুলো পরবর্তীতে হিসাব করে বসালেই হবে। তার মানে 9 দিয়ে 4 কে গুণ করলে 4×9 কত হয়? 36। শূন্য আছে কয়টা? 2টা, এখানে একটা এখানে একটা, এত টাকা। এখন আমরা শেষে আরেকটি লাইন লিখতে পারি। সেটি কি লিখতে পারি? লিখতে পারি অতএব ওই পরিবারের মাসিক চাল খরচ কত? 3600 টাকা। আশা করি এই গাণিতিক সমস্যার সমাধানটিও তুমি ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছো। এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি আলোচনাগুলো থেকে তোমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান সম্পর্কে মোটামুটি স্বচ্ছ ধারণা পেয়েছো। বাসায় এই টাইপের বা এই নিয়মের বিভিন্ন গাণিতিক সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবে, দেখবে তুমি অনায়াসে সেইগুলোর সমস্যার সমাধান করতে পারবে। আর তাহলে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই বাসায় থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।